হাই ফ্রেন্ডস, আমাদের সবাইকে মহানগরের তৃতীয় শুভেচ্ছা। তো আমরা দিনাজপুরে চলে এসেছি রেস্টুরেন্টে, তো এটা গাঙ্গুলি বাগানের কাছে সাহাই রেস্টুরেন্ট। তো এখন প্রায় বাজে 12:30 কাছাকাছি, তো ঠাকুর দেখেই এখন আমরা ডিনারে চলে এসেছি। তো দেখে নাও তোমরা রেস্টুরেন্টে কিরকম, আমাদের শান্তনুদা এখন খাবার অর্ডার দিচ্ছে। আমাদের স্টার্টার চলে এসছে, ড্রামস অফ হেভেন, তাই তো? আর দেখো আমাদের চলে এসছে ভার্জিন মোজেটো। এই যে তো খাওয়া স্টার্ট করা যাক। মেইন কোর্সে চলে এসছে সাংহাই ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে হাংগাং ফিশ, তাই তো? হ্যাঁ, তো এখন আপাতত এগুলো খাচ্ছি, পরে দেখা যাক, ঠিক আছে? তোমাদের শান্তনুদা খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন লাগছে স্টার্টারটা আর ভার্জিন মজেটো? ড্রামস অফ হেভেনটা সত্যি খুব ভালো। ভার্জিন মজেটোটা সত্যি খুব ভালো। সাংহাই ফ্রাইড রাইসটা কেমন? আর সাংহাই কি, এটা কি হবে না? ও এটা কেমন? হ্যাঁ, নর্মাল জল, পিওর চাইনিজ, অথেন্টিক চাইনিজ ফ্লেভার আসছে। আচ্ছা, ইন্ডিয়ান যে চাইনিজ ফ্লেভার, পিওর চাইনিজ ফ্লেভার। আচ্ছা, আর তিনটে গ্লাস দিও।
রাইসটা থেকে নুডলসটা বেশি ভালো লেগেছে আমার। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে,
নট ব্যাড, মোটামুটি ভালোই লেগেছে। এটা একদম গাঙ্গুলি বাগানে ওম বাজার মাঠের কাছে, তো পিওর চাইনিজ রেস্টুরেন্ট। এখন বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও রেস্টুরেন্টটা বাইরে থেকেও দেখিয়ে দিলাম, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অন্তত করো, আর প্লিজ যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে দেবো। আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অল টাইম স্মাইল করো।